হ্যালো, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি তোমাদের বন্ধু অপর্ণা দেবদাসী নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি বেশ ভালো আছি। আর তাহলে আজকে যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে, আমি আজকে একটা তোমাদের সাথে রান্না শেয়ার করব, সেটা হলো একটা মাছের রেসিপি। বন্ধুরা, তোমরা চাইলে পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে, যাতে বাড়িতে তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। তাহলে বেশি কথা বাড়াচ্ছি না, চলো কিচেনে যাই, রান্নাটা শুরু করে ফেলি। বন্ধুরা, দেখতে পাচ্ছ করবাবু মাছটা কেটে পরিষ্কার করে নিচ্ছে, তারপর জল দিয়ে ধুয়ে নেওয়ার পর পুরো রান্নাটা আমি কমপ্লিট করব। তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর শুধু দেখলে হবে না, বাড়িতে এই রান্নাটা অবশ্যই ট্রাই করবে। আমি মাছটাতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এদিকে আমি কড়াটা গরম হতে দিয়েছি। এবারে ওদের সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেলটা আমার প্রায় গরম হয়ে এসছে। এবারে আমি মাছটা ভালোভাবে নুন হলুদ মাখিয়ে একে একে ভেজে নেব। আমি প্রত্যেকটা পিসেই দুটো দিক ভালোভাবে লাল করে ভেজে নেব। কেউ কেউ আবার একটু কম ভাজেন, সেটা যে যার পছন্দ মতো। আমি কিন্তু মাছ ভাজলে একটু লাল করেই ভাজি, আমার এটাই পছন্দ। আমার পুরো মাছ ভাজা কমপ্লিট। এবারে আমি বাকি প্রসেসের দিকে এগোব। আমার কড়াতে তেল দেওয়া হয়ে গেছে, এবারে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটুখানি লবণ দিয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায়। এবারে টমেটো কুচিগুলো দিয়ে নিলাম। এদিকে একটা বলে আমি মশলাটা রেডি করে নেব।
মশলাগুলো হলো মাছের ঝোল মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো আদার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, আর জল দিয়ে গুলে আমি মশলাটা কড়াতে ঢেলে দিচ্ছি। মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরোচ্ছে। আমার মশলাটা ভাজা হয়ে এসেছে, এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। জলটা আপনারা যে যার প্রয়োজন মতো দেবেন। আমার ঝোলটা ফুটে এসেছে, এবারে আমি শুকনো করে রাখা ধনে পাতা দিয়ে দিলাম। এবারে আমি ভেজে রাখা মাছের পিস একে একে ছেড়ে দিচ্ছি। মাছটা দিয়ে জাস্ট আমি 2 থেকে 3 মিনিট ফোটাবো, তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওকে সঙ্গে নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।